তো বন্ধুরা, তোমরা কি জানো হাইট অনুযায়ী ওয়েট কত হলে আন্ডারওয়েট ধরা হয়, অর্থাৎ স্বাভাবিক ওজনের থেকে কম? ঠিক একইভাবে হাইট অনুযায়ী ওয়েট কত হলে ওভারওয়েট ধরা হয়, অর্থাৎ স্বাভাবিক ওজনের থেকে বেশি? এই যে বন্ধুরা, আন্ডারওয়েট এবং ওভারওয়েট দুটোকেই কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে আনফিট বলে গণ্য করা হয়। তাছাড়াও এই যে আন্ডারওয়েট এবং ওভারওয়েট, এটাকে আমরা কী করে বুঝবো, কী করে গণ্য করব, সেটাকে BMI দিয়ে, এই যে এখানে, সেটাকে BMI দিয়ে ক্যালকুলেট করা হয়। তুমি আন্ডারওয়েটের মধ্যে পড়ছো না ওভারওয়েটের মধ্যে পড়ছো, সম্পূর্ণ ক্যালকুলেট করা হয় BMI দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে তুমি আন্ডারওয়েটের মধ্যে পড়ছো না ওভারওয়েটের মধ্যে পড়ছো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, চলো BMI রেটটা ছকের মাধ্যমে বুঝে নিই। ফার্স্টে দেখো, আমি লিখেছি 18.5 QW, অর্থাৎ আন্ডারওয়েট। তোমাদের যদি 18.5-এর কম হয় BMI, তো বন্ধুরা তোমরা আন্ডারওয়েটের মধ্যে পড়ছো, অর্থাৎ তোমাদের ওজন স্বাভাবিক ওজনের থেকে কম। দু নম্বরে, 18.5 থেকে 24.9-এর মধ্যে তোমাদের যদি BMI রেট হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা একদম ফিট, বেস্ট অফ লাক। তিন নম্বরে, 25 থেকে 29 OW, অর্থাৎ ওভারওয়েট। তোমাদের যদি BMI রেটটা 25 থেকে 29-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু ওভারওয়েট। তিন নম্বরে চলে আসছি, 30 থেকে 34.9 OBCD। OBCD-র মানে হচ্ছে মেদবহুল মানুষ যারা। তো মেদবহুল মানুষের পার্ট ওয়ানে হচ্ছে 30 থেকে 34-এর মধ্যে যাদের BMI রেট, তারা হচ্ছে এই OBCD ক্লাস ওয়ানের মধ্যে রয়েছে। 35 থেকে 39 যাদের BMI রেট, তারা হচ্ছে OBCD সেম অ্যাজ দ্যাট, কিন্তু তার থেকে বেশি, মানে পার্ট টু এর মধ্যে তাকে রাখা হচ্ছে। এবার চলে আসছি 40 greater than 40 এক্সট্রিম লেভেল, যারা অতিরিক্ত, মানে খুব বেশি যারা মেদবহুল মানুষ, তাদের ক্ষেত্রে 40 যদি হয়ে থাকে তো তারা এক্সট্রিম লেভেলে পড়ছে। তো এই হলো বন্ধুরা BMI রেট। এবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, তো এটা তুমি বুঝতে পারছি না 18.5 থেকে 24.9 কেসটা কী। তো আমি খুব সহজভাবে, প্র্যাকটিক্যালভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই জিনিসগুলো কী করে আসে। তো সেক্ষেত্রে তোমাদের নিজস্ব ওয়েট এবং হাইট জানতে হবে। ফার্স্টেই বলেছিলাম একটা সূত্রের মাধ্যমে হাতে কলমে বুঝিয়ে দেবো কী করে নিজে বাড়িতে বসে নিজের BMI রেটটা ক্যালকুলেট করতে পারবে, যার থেকে কি তোমরা নিজেরাই বুঝতে পারবে তুমি আন্ডারওয়েটের মধ্যে পড়ছো এইটা, নাকি তুমি ওভারওয়েটের মধ্যে পড়ছো এইটা, নাকি তুমি OBCD এত একটু ভারী, নাকি তুমি আর দেখতে হবে না চেয়ারে বসলে ভেঙে যায় তার মধ্যে পড়ছো, নাকি তুমি একদম ফিট, গুড পার্সোনালিটি এইটা। তো বন্ধুরা, চলো উদাহরণের মাধ্যমে খুব সহজভাবে বুঝে নিই BMIটা কীভাবে ক্যালকুলেট করবো। BMI ইকুয়াল টু, ফার্স্ট অফ আমরা নিজের ওজন এবং হাইট নিশ্চয়ই জানি, না জানলে জেনে নেবে। BMI ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই হাইট। এক্ষেত্রে এইখানটা ছোট্ট একটু কনসেপ্ট আছে, ওয়েটটা কেজিতে হবে আর হাইটটা মিটারে আনতে হবে, মিটার স্কোয়ার। তো রুলটা হচ্ছে কিলোগ্রাম ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। খুবই সহজ, খুব একটা কঠিন না, এটা হচ্ছে সেই রুল। তো চলো একটা এক্সাম্পল। তো একটা ছেলে আছে যার নাম রাহুল, আর একটা ছেলে আছে যার নাম বিশাল, দুই বন্ধু। এর হাইট 5'7", এরও হাইট 5'7". 5'7", অর্থাৎ 170 সেন্টিমিটার, এটাও 170 সেন্টিমিটার। এদের ওয়েট, এর ওয়েট 75 কিলো আর এর ওয়েট 50 কিলো। ছেলেটা একটু রোগা, যাই হোক, এবার আমাকে মিটারে আনতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটারে আনতে হয় কী করে সেটা নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। 170 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100,
তো একটা শূন্য কেটে গেল, একটা শূন্যর জন্য 1.7 মিটার। ওকে, এটা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট হয়ে গেল, মানে 170 সেন্টিমিটার ইকুয়াল টু 1.7 মিটার। এবার আসছি রুলে। রুল কি বলছে? কিলোগ্রাম ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। তো এখানে কিলো কত আছে? 75, 75। আর এখানে মিটার কত আছে? 1.7, 1.7 স্কোয়ার, অর্থাৎ দুবার 1.7 ইন্টু 1.7। এটা ক্যালকুলেশন করলে হয় 75/2.89। এই এটা কী করে করবো? এটা আমি খুব সহজ একটু ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি। খল 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 খল। তো তোমরা দেখে নাও, 75/2.89 ইকুয়াল টু হচ্ছে 25.95। একটা হলো, দ্বিতীয়টা আসছি। সেম অ্যাজ দ্যাট, এটা কী হবে? কিলোগ্রাম ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। কিলোগ্রাম কত আছে এক্ষেত্রে? কিলো হচ্ছে 50, আর মিটার হচ্ছে 1.7 ইন্টু 1.7, 50/2.89। সেম অ্যাজ দ্যাট, এটা ক্লিয়ার করলাম, 50/2.89 ইকুয়াল টু 17.3। তো বন্ধুরা, রাহুলের বিএমআই রেট হচ্ছে 25.9, আর বিশালের বিএমআই রেট হচ্ছে 17.3। তো ভালো করে দেখো, এ ভাই চলে আসছে এইখানে, এ হচ্ছে ওভারওয়েট। খুব সহজভাবে ক্যালকুলেট করবে। এ ভাই চলে আসছে এই উপর দিয়ে, উপর দিয়ে, উপর দিয়ে, উপর দিয়ে, উপর দিয়ে, একদম ফার্স্টে লেস দেন 18.5-এর নিচে। এ ভাই ইউভি, ইউডাব্লিউ, আন্ডারওয়েট। তো খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। নিজেরা নিজেদের ফোন এবং হাতে কলমে নিজের ওয়েট এবং হাইটটা জেনে থাকলে এখনই নিজের বিএমআই রেটটা চেক করে তোমরা দেখে নাও যে তুমি আন্ডারওয়েটে আছো না ওভারওয়েটে আছো, নাকি বেস্ট ফিট আছো। আর যদিও তোমাদের কোনো অসুবিধা হয় বার করতে, কমেন্ট করে অবশ্যই জানিও, কমেন্টে নিজের হাইট এবং ওয়েটটা একটু মেনশন করে দিও, আমি তোমাদেরকে সবাইকে টাইম করে অ্যান্সার দিয়ে দেবো যে তোমরা আন্ডারওয়েট না ওভারওয়েট নাকি নর্মাল। আর যদি কোনো প্রবলেম থাকে, যদি তোমরা কেউ আন্ডারওয়েট অথবা ওভারওয়েট হয়ে থাকো, ক্যালকুলেট করার পর অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেক্ষেত্রে আমি নিউ ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো আন্ডারওয়েট থেকে রিকভারি করে কী করে নর্মাল ওয়েটে আসবে, অথবা ওভারওয়েট থেকে কী করে রিকভারি করে নর্মাল ওয়েটে আসবে। তো আশা করি বন্ধুরা খুব সহজ সরলভাবে তোমাকে বোঝাতে পেরেছি হোয়াট ইজ বিএমআই, বডি মাস ইন্ডেক্সটা কী, আন্ডারওয়েট এবং ওভারওয়েটের প্রবলেমটা কী। তো কাউকে জিজ্ঞেস করতে হবে, নিজেই নিজেরটা জেনে নিয়ে নিজের ফ্যামিলি বন্ধুবান্ধব সবারটাই হাতে কলমে, না জানলে ক্যালকুলেটারে ইউজ করিও, কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ প্রতিনিয়ত এক্সারসাইজ করতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, জয় হিন্দ।